তো গোষ্ঠীম অ্যাপ্লিকেশানের মাধ্যমে আগে আমরা শুধুমাত্র ফেসবুক পেজ কিংবা ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেখানেই লাইভ স্ট্রিম করতে পারতাম কিন্তু যদি আমাদের ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিম করতে যেতাম সেটার জন্য আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপের প্রয়োজন হতো মোবাইল থেকে আমরা আমাদের ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিম করতে পারতাম না তো গোস্টিম একটি আপডেট এনেছে যেটার পর থেকেই কিন্তু এবার আপনারা আপনার মোবাইল থেকেও গোষ্ঠী মারেন মাধ্যমে ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিম করতে পারবেন কিন্তু এই ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিম করতে গেলে মোবাইল থেকে তবু একটি সমস্যা হচ্ছে সে যে লাইভ স্ট্রিম তো হচ্ছে কিন্তু লাইভ স্ট্রিম হওয়ার পর সেই ভিডিওর যে কোয়ালিটিটা রয়েছে সেটা পুরোপুরি কমে যাচ্ছে মানে কোয়ালিটি একদম খারাপ হয়ে যাচ্ছে তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কিসের কারণে হচ্ছে আর গোস্টিম অ্যাপ্লিকেশান থেকে কীভাবে আপনারা ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিম করবেন সেটাই আজকের ভিডিওতে বলে দেবো অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা না পারিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গোস্টিম অ্যাপ্লিকেশানের মধ্যেই রয়েছি এখানে লাইভ স্ট্রিম করতে গেলে আমরা সকলেই জানি অটোমেটিক যে লাইফ স্ট্রিম অপশনটা রয়েছে এটাই ক্লিক করতে হবে তো তার আগে অবশ্যই আপনারা যে বেসিক প্ল্যান রয়েছে গোষ্ঠীমের সেটা বাই করে নেবেন এখানে প্রোফাইলে এসে আপগ্রেড অ্যাকাউন্টে ক্লিক করে প্ল্যান বাই করে নেবেন কারণ এখান থেকে ফ্রি লাইভ স্ট্রিম করা এখন বলতে গেলে পসিবেল নয় আগে খুব সহজেই ফ্রিতে লাইভ স্ট্রিম করতেন এখন কিন্তু ফ্রিতে একটা করেই লাইভ স্ট্রিম করতে পারবেন তাও আবার যারা ফ্রিতে লাইভ স্ট্রিম করে অনেক সময় লাইভ স্ট্রিম হয় না সেই কারণেই বলবো বেসিক প্ল্যান বাই করে নেবেন যদি বেসিক প্ল্যান বাই না করতে পারেন আর যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে কিভাবে বাংলাদেশ থেকে বেসিক প্ল্যান বাই করবেন সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে এছাড়া প্রত্যেকটি বেসিক প্ল্যানের কত করে প্রাইস কত দিনের করে অল ডিটেলসে ভিডিও আমি দিয়ে দিয়েছি প্লেলিস্ট লিস্ট করা আছে গিয়ে দেখে আসতে পারেন টিম থেকে ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিম করার জন্য সবার প্রথমে অটোমেটিক লাইভ স্ট্রিম যেটা রয়েছে এটাই ক্লিক করবো একইভাবে তারপরে ফর্ম লিঙ্ক ভিডিও যেটা রয়েছে এটাই আমরা ক্লিক করে দেবো এখানে যে লিঙ্কটা রয়েছে মানে যেই লিঙ্কের ভিডিওটা আপনি আপনার ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিম করতে চান সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন তারপরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে এখানে টাইটেল যেটা রয়েছে এটাকে আপনি কপি করতে পারেন কিংবা আপনার ইচ্ছামতো টাইটেলও লিখতে পারেন এই তো এটা দেওয়ার পর এটা নেক্সট করবেন নেক্সট করলে আবার একবার আপনি নেক্সট করবেন নেক্সট করলে এখানে রিপিট অপশান আসবে এখানে এটাকে নো লভ করতে পারেন কিংবা যদি আপনি সেকেন্ড টাইমের জন্য রিপিট করতে চান সেক্ষেত্রে এখানে টু টাইম লভ করতে পারেন কিংবা তিনবার রিপিট করতে চাইলে লভ থ্রি টাইম পাঁচবার রিপিট করতে চাইলে লভ ফাইভ টাইম এগুলো করতে পারেন আমি এটাকে সিঙ্গেল মানে যত মিনিটের ভিডিও রয়েছে সেটাই করে রাখছি তারপরে নিচে পাবেন রেজুলেশান যে রেজুলেশানটা রয়েছে এটাই কিন্তু প্রবলেম হচ্ছে লাইভ স্ট্রিম যখন চলছে গ্রুপে তখন কিন্তু রেজুলেশান খুবই ভালো দেখাচ্ছে মানে চারশো আশি রেজুলেশানেই দেখাচ্ছে যখন লাইভ স্ট্রিম শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভিডিওর কোয়ালিটি একদম লো রেজুলেশানে হয়ে যাচ্ছে তো সেটার ক্ষেত্রে বলবো যারা গ্রুপে লাইভ স্ট্রিম করতে চান অবশ্যই যে মার্কেটিং প্ল্যানটা রয়েছে সেই মার্কেটিং প্ল্যানটা বাই করুন সেক্ষেত্রে আপনি হাজার চারশো আশি রেজুলেশনের ভিডিও কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন এছাড়া আপনি এখানে প্লাস প্ল্যানটাও বাই করতে পারেন এখানে প্লাস প্ল্যানেও কিন্তু রেজুলেশান সাতশো বিশ রেজুলেশান দিচ্ছে এক্ষেত্রেও কিন্তু রেজুলেশান আপনারা ভালো পেয়ে যাবেন মানে গ্রুপে লাইভ স্ট্রিমিং করার পর যখন ইন্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সাতশো আশি যেটা রয়েছে সেটা চারশো আশিতে কনভার্ট হয়ে যাবে তো আমরা যখনই বেসিক প্ল্যানের মাধ্যমে গ্রুপে লাইভ স্ট্রিম করছি চাষবাসির লাইভ স্ট্রিম অবস্থায় দেখাচ্ছে আর যখনই লাইভ স্ট্রিম শেষ যায় সেটা তিনশো বা তারও নিচে নেবে যাচ্ছে রেজুলেশান সেটার জন্যই বলছি আপনি প্লাস প্ল্যান কিংবা মার্কেটিং প্ল্যান ইউজ করে এই যে ফেসবুক গ্রুপে রয়েছে ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিম করতে পারবেন তো পরবর্তী তারপর স্টেপগুলোই যা যাক এরপরে আপনারা কি করবেন তো আমরা এখানে ছিলাম রেজুলেশানে রেজুলেশনের কথাও আমি আপনাদেরকে বলে দিয়েছি অ্যাকচুয়ালি কিসের কারণে প্রবলেমটা হচ্ছে আর আর প্রবলেমটা সলিউশন কিভাবে করবেন সেটা বলে দিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি লাইভ পুরো গ্রুপে লাইভ স্ট্রিমিং হচ্ছে কিনা তো এখানে আমি নেক্সট করলাম নেক্সট করার পর এখানে পোস্ট নাও অপশান আসবে এটাকে পোস্ট নাওই রেখে দেবেন আর যদি আপনি কোনো টাইমারের সেট করে এটাকে পোস্ট করতে চান টাইমার সেট করতে পারেন তো আমি এখানে পোস্ট নাও করার পর অ্যাড ডেস্টিনেশনে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকাউন্ট অপশান আসছে এখান থেকে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন কোন অ্যাকাউন্টে আপনি এটা লাইভ স্ট্রিম করতে চান মানে কোন অ্যাকাউন্টের গ্রুপে আপনি লাইভ স্ট্রিম করবেন তো এখানে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে টার্গেট অপশান আসছে টার্গেটের নিচে এখানে প্রোফাইল প্রথমেই আছে তারপরে যে পেজগুলো রয়েছে সমস্ত পেজ চলে আসছে তারপরেই কিন্তু দেখতে পাচ্ছেন গ্রুপগুলো আসছে তো এখানে অন্যের গ্রুপে যদি আপনি লাইভ স্ট্রিমিং করতে চান সেক্ষেত্রে যদি সেই গ্রুপে অ্যাপ্রুভ করার কোনো সিস্টেম থাকে তো যখন আপনার পোস্টে অ্যাপ্রুভ করবে তখনই কিন্তু লাইভ স্ট্রিমিং চালু হবে আর যদি আপনার কোনো নিজস্ব গ্রুপ থাকে সেক্ষেত্রে আপনি যদি সেখানে লাইভ স্ট্রিমিং করেন তাহলে কিন্তু সাথে সাথে লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যাবে কিংবা অনেক গ্রুপে রয়েছে অ্যাপ্রুভ না করলেও সাথে সাথে পোস্ট করলে পোস্ট চলে আসে বা পোস্ট দেখায় মানে কোনো অ্যাপ্রুভে সিস্টেম রাখে না সেক্ষেত্রে আপনি সেই সমস্ত গ্রুপে লাইভ স্ট্রিমিং করতে পারেন তো এখানে আমার একটি নিজস্ব গ্রুপ রয়েছে আমি সেই গ্রুপে আপনাদেরকে লাইভ স্ট্রিমিং করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটা আমারই একটি পার্সোনাল গ্রুপ তারপর নোটিস যেটা রয়েছে বা নোট এখানে আপনি টাইটেল যেটা দেবেন বা যেটা লিখবেন সেটা ভিডিওর টাইটেল হিসেবে থেকে যাবে এখানে আমি নোটে লিখে দিলাম নিউ লাইভ স্ট্রিম তো এখানে আপনার ইচ্ছামতো বা ভিডিওর হিসাবে টাইটেল দিতে পারেন তারপরে এখানে অ্যাড স্টিম অপশান পাবেন অ্যাড অ্যাড টিমে ক্লিক করবেন অ্যাড টিমে ক্লিক করার পর এখানে নেক্সট করবেন নেক্সট করলেই কিন্তু এই যে ভিডিওটা রয়েছে যেটা আপনি লিঙ্ক কপি করেছিলেন সেটা কিন্তু আপনার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে লাইভ স্ট্রিমিং স্টার্ট হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন আমি রিফ্রেশ করে দিয়েছি এখানে প্রসেসিংয়ে রয়েছে ঠিক এরকম কিন্তু স্ট্রিমিং অপশান এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে পুরোপুরি লাইভ প্রুফ দেখিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছেন একদম স্ট্রিমিং অপশান চলে এসেছে স্টেটাসে এটা এখানে আমি ক্লিক করেও দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ রয়েছে যে মনের কথা গ্রুপটা আমি অ্যাপ সিলেক্ট করেছিলাম সেই গ্রুপে লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে আগে কী হতো এখানে অ্যার অপশান চলে আসতো মানে রেড চলে আসতো বা এখানে অটোমেটিকলি এটা ইন্ড হয়ে যেত সেই কারণে আগে গ্রুপে লাইভ স্ট্রিমিং হতো না তো এভাবেই আপনারা খুব সহজেই ফেসবুক গ্রুপে লাইভ স্ট্রিমিং করতে পারবেন আর গ্রুপে লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে রেজুলেশন কেন কমে যাচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন তো আজকের ভিডিও এতটুকুই ততক্ষণের জন্য টাটা বাই বাই